স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহী মহানগরীতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুজিবুর রহমান আত্মহত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। চলতি বছরের SSC ও HSC পরীক্ষার রুটিন প্রকাশ। রাজশাহীতে নন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে শুভেচ্ছা উপহার দিলেন রাশিক মেয়র লিটন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী মহানগরীতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুজিবুর রহমান আত্মহত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। একই সঙ্গে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে বেসরকারি বিদ্যালয়ের দুই শিক্ষিকাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নিহতের খোয়াজা মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নওগাঁ জেলার মান্দা উপজেলার বালিচ গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী আইরিন ইয়াসমিন লিজা এবং ঢাকার সাভার থানার ডেন্ডাবর নতুনপাড়া পলাশবাড়ি গ্রামের ফিরোজের মেয়ে শামিমা আক্তার। এ বিষয়ে জানাতে শনিবার মহানগর পুলিশের সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। তিনি বলেন, নিহত মুজিবুর রহমান তার পরিবার নিয়ে রাজশাহী নগরীর উপশহর 2 নং সেক্টর বাসায় ভাড়া থাকতেন। গত 6 ফেব্রুয়ারি রাত 9:30 থেকে 7 ফেব্রুয়ারি সকাল 8:30 মধ্যে যে কোনো সময় মুজিবুর আত্মহত্যা করেন। ওই দিন মুজিবুর রহমানের পরিবারের অন্যান্য সদস্যরা বাসায় ছিল না। খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশ বাসার দরজা ভেঙে লাশ উদ্ধার করে। নিহতের বড় ছেলে তার পিতার আত্মহত্যার বিষয়ে অবগত করলে বোয়ালিয়া মডেল থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়। পরিবারের সদস্যরা জানায়, মৃত্যুর পর তার পিতার মোবাইল ফোন সেট এবং তার বাসায় থাকা 4 লক্ষ টাকা এবং ব্যাংকের কিছু কাগজপত্র খুঁজে পাওয়া যায়নি। নিহতের পরিবারের সদস্যদের এসব অভিযোগের প্রেক্ষিতে পুলিশ রহস্য উদ্ঘাটনে মাঠে নামে। তদন্তে আত্মহত্যার প্ররোচনা দেয়া দুই যুবতীকে শনাক্ত করে পুলিশ। এরপর গত 26 সেপ্টেম্বর বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মনের নেতৃত্বে পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তির সহযোগিতায় অভিযান পরিচালনা করে সাভার থেকে প্রথমে আইরিন ইয়াসমিন লিজাকে গ্রেফতার করে। এ সময় তার ব্যক্তিগত মোবাইল ও তার কাছ থেকে মৃত মুজিবুর রহমানের খোয়া যাওয়া মোবাইল জব্দ করা হয়। এরপর বোয়ালিয়া থানার ওই টিম অপর আসামি মোসাম্মত শামিমা আক্তারকে গ্রেফতার করে। পুলিশ তারও ব্যক্তিগত মোবাইল জব্দ করে। চলতি বছরের SSC ও সমমানের পরীক্ষা 14 নভেম্বর এবং HSC 2 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গত রোববার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সময়সূচির অনুমোদন দেওয়ার পর সোমবার সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিকেলে এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ডের বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে জানানো হয়। একই দিনে চলতি বছরের দাখিল পরীক্ষাও শুরু হবে। 23 সেপ্টেম্বর 2021 সালের দাখিল পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে 14 নভেম্বর ধরেই মাধ্যমিক ও সমমান পরীক্ষার রুটিনে অনুমোদন দেওয়া হয়েছে। পরীক্ষাসূচির বিশেষ নির্দেশনায় বলা হয়, কোভিড-19 অতিমারীর কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু 30 মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার সময় 1.5 ঘন্টা। MCQ, CQ ও CQ অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। এছাড়াও পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে 3 দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করবে। রাজশাহীতে নন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা উপহার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খারুজ্জামান লিটন। সাধারণ শিক্ষা পরিবার রাজশাহীর আয়োজনে এ অনুষ্ঠানে নগরীর 30টি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 250 জন শিক্ষক কর্মচারীকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। প্রত্যেকের প্যাকেটে রয়েছে 10 কেজি চাল, 5 কেজি আটা, 1 লিটার তেল ও 1 কেজি ডাল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাশিক মেয়র AHM খারুজ্জামান লিটন বলেন, করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যত খাদ্য সামগ্রী ও নগদ অর্থ আমরা পেয়েছি সেগুলো সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে। সরকারি সহযোগিতা বিতরণের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে মানুষকে দফায় দফায় খাদ্য ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। জরুরি প্রয়োজনে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করা হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ গোলাম মাওলা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর নুরুল আলম, শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম, বীর মুক্তিযোদ্ধা ও কবি সাহিত্যিক প্রফেসর রুহুল আলম প্রামাণিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রফিকুল ইসলাম নামে এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মনাকষা আনক স্কুলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রিকশা চালক উপজেলার মনাকষা টোকনা গ্রামের সাত্তার আলীর ছেলে। নিহতের ভাতিজা জানান, রবিবার রাত 10টা থেকেই নিখোঁজ ছিল রফিকুল। সকালে স্থানীয় আনক স্কুলের পাশে এক মহিলার মরদেহ পড়ে থাকতে দেখে আমাদের জানায়। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে থানায় আনে। শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, সকালে মনাকষা আনক স্কুলের পাশে একটি মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, নিহতের গলার নিচে পুরনো একটি আঘাতের চিহ্ন রয়েছে। নগাঁয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে 75টি ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ কর্মসূচি পালিত হয়েছে। মুজিববর্ষে আহ্বান, লাগাই গাছ বাড়াই বন। প্রতিপাদ্যে সোমবার দুপুরে শহরের বিজেপি বাইপাস সড়কের দুপাশে নগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার আয়োজনে এসব গাছের চারা রোপণ করা হয়। এ সময় বৃক্ষরোপণে অংশগ্রহণ করেন নগাঁ জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খোরশেদ আলম, নগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও বৃক্ষপ্রেমিক সাংবাদিক মাহমুদুল নবী বেলাল, যুবলীগ নেতা সেরেকুল ইসলাম বাপ্পি সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে 75টি ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়। অন্তর্ভুক্তিমূলক প্রবৃত্তিতে পর্যটন, এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা 11:30টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শামী মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার, নাটোর প্রেস ক্লাবের সভাপতি জালাল উদ্দিন সহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।